নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক স্বাগতম জানাইছো। আর আজ আমি পুয়ারে পড়া দেখাই আছো রাজ্যের চারিটাক সংসদীয় সমষ্টির শেহতিয়া নির্বাচনী খবর। আর আজি অন্তিমটো পর্যায় আর তৃতীয় পর্যায়ত গুয়াহাটি, বরপেটা, ধুবুরী আর কোকরাঝার সমষ্টিত যদরে পুয়া 7 বজার ভোটগ্রহণ কার্যসূচী আরম্ভ হয়েছে, তাত বিপুল সঁহারি দেখবলে পাওয়া গেছে ভোটার রাইজর। কারণ রাতেপার ভাগত দেখবলে পাওয়া গেছিল ঠাই বিশেষে বরষুণ, আর বরষুণের পিছত হাতত ছাতি লই হলেও কিন্তু ভোটার সকল ওলাই আহিছে। আর মই গুয়াহাটি লোকসভা সমষ্টির বামুনী মৈদামত উপস্থিত আছো। আর বামুনী মৈদামত কিছু পুয়ার ভাগত ভোটার রাইজর ক্ষোভ দেখবলে পাওয়া গেছিল, কারণ কিছু পলমকৈ ইভিএমত ভোট বন্দী করবলে সক্ষম হয়েছিল ভোটার সকলে। গতি যদি আমি সমগ্র গুয়াহাটি লোকসভা সমষ্টির ছবি যদি দর্শকসলক জানাও, তাহলে মূল দুগারী প্রার্থীর মাজত এক প্রকার যুঁজ হব বলে এক প্রকার থিরাং করেছে ভোটারে। কারণ কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী আর বিজেপির বিজুলী কলিতা মেধি, গতি দুগারী মহিলার মাজত যুঁজ যদি আমি 2009 চাও বিজয় চক্রবর্তীর সময়সার, ঠিক একদরে যদি আমি চাও কুইন ওজা, গতি তারপিছত আন আন দুইগারী মহিলার মাজত এইবারও যুঁজ দেখবলে পাওয়া যাব। গতি গুয়াহাটি মহানগর যদি চাও তাহলে ডিমরিয়া, দিসপুর, জালুকবাড়ি আর হাজোহালকুচি, ঠিক একদরে পলাকবাড়ি, বকোছয়গাঁও, ঠিক একদরে দুধনৈ আর পশ্চিম গোয়ালপাড়া, গতি আটাইকটা বিধানসভা সমষ্টিত বর্তমান ভোটগ্রহণ কার্যসূচী আরম্ভ হয়েছে। আর বিভিন্ন প্রান্তরপর আমি খবর সময় জানাই গেছো। আর এই মুহূর্তে মানে বামুনী মৈদামর সেই ভোটগ্রহণ কেন্দ্রট উপস্থিত আছো, যত গুয়াহাটির বিজেপির প্রার্থীগুলিয়ে কিছু সময়ের পিছত আই উপস্থিত হব, ভোটাধিকার সাব্যস্ত করব। গতি এই যাল গুয়াহাটি লোকসভা সমষ্টির যদি আমি বর্ণনা উল্লেখ করো দর্শকসলক, তাহলে কম যে প্রায় 20 লাখত অধিক ভোটার আছে। আর এই ভোটারের মাজত মহিলা ভোটার সর্বাধিক আছে, যত আমি 10 লাখের উপর মহিলা ভোটার, 9 লাখের উপর পুরুষের ভোটার। গতি যাবার যদি আমি চাও তাহলে 77.78% ভোট গুয়াহাটিত পোল হয়েছিল, অর্থাৎ ভোটার ভোটর শতকরা আসে। গতি তাতক এইবার ভোটর হার বৃদ্ধি পায় নে কম হয় সেয়া নিশ্চয় সন্ধ্যার ভাগত সমগ্র ছবি স্পষ্ট হয়ে পড়ব। গতি একাংশ ভোটার আছে, মই তেওঁলোকৰ সৈতে যদি কথা পাতো ইয়ারে আপনার কেনেকুৱা এটা আশা করে আহিছে আজি এটা গণতন্ত্রের বৃহৎ উৎসব? গণতন্ত্রের বিষয়ে মানে এটা সব নিজের নিজের বস্তুবিল থাকিব, সেইমতে মানুষ ভোটদান করব। গতি এটা তো এইবিল কত সম্ভব ন, আপনিও জানে ময়ো জানো, গতি ভোট দিব আইসো চাও ভোট দিও। কি সেন্স বিচারিছে ভোট দিলে কেনেকুৱা আশা করে? ধর ভাল আশা করছো, মানে যদি ভোট গেছো গতি সেইটো ভাল আশাই করছো, হব লাগে বোধহয় তেনেকুৱা আৰু। মহিলার মাজত যুঁজ আগতে দেখিছো ধরে নিশ্চয় দর্শকসলক যদি জানাও, তাহলে মই 2014 কথা কম। 2014 বিজয় চক্রবর্তী ভার্সেস আমি দেখিছিল মানস বরা কংগ্রেসের, 3,18,000 ভোটর ব্যবধানত বিজেপির প্রার্থীগুলি জয় হয়েছিল। 2019 কথা যদি কো তাহলে ববিতা শর্মা ভার্সেস বিজেপির আমি কুইন ওজাক দেখিছিল, 3,45,000 ভোটর ব্যবধানত বিজেপি প্রার্থীগুলি জয় হয়েছিল। গতি এইবার কি ভোটর ব্যবধান হব সে আমি 4 জুনলে বাদ চাব লাগবে। কিন্তু গুয়াহাটির মানে এয়া দেখাইছো যে মানে 83 নম্বর পূব গুয়াহাটি হাইস্কুলের যে কেন্দ্রত সে কেন্দ্রত উপস্থিত আছো, ভিতর আর কিছু পরিবেশ দেখাম। সৌরভ চক্রবর্তী আছে মোর লগত, আর ভিডিও জার্নালিস্ট সৌরভে দেখাব ভিতর পরিবেশ ভোটগ্রহণ কেন্দ্রের, কারণ সুচারুরূপে খুব সুপরিকল্পিতভাবে 7 বজার যে ভোটগ্রহণ প্রক্রিয়া সেয়া আরম্ভ করা হয়েছে। ঠাই বিশেষে কিছু সময় পলমি হল, পলম হলেও কিন্তু বর্তমান কোনো বিক্ষিপ্ত ঘটনা অথবা কোনো ইভিএম বিজুতির ঘটনার খবর নিশ্চয় কিনকিনিয়া বরষুণের মাজতো ভোটাধিকার সাব্যস্ত করবলে রাইজে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর যথেষ্ট একটা উৎসাহপূর্ণ পরিবেশ ভোটগ্রহণ কেন্দ্র সমূহ দেখবলে পাওয়া হয়েছে। ইয়াত যথেষ্ট দীঘলীয় শাড়ি ভোটগ্রহণ কেন্দ্র দীপাঙ্করে আমাক দেখাইছে। দীপাঙ্কর সামগ্রিক পরিবেশ দেখাই থাকক। আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরার সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। আমিনগাঁও ভোটগ্রহণ কেন্দ্রত উপস্থিত আছে, যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সপরিয়ালে ভোটাধিকার সাব্যস্ত করব। নীলোৎপল সংযুক্ত হয়েছো আপনার সঙ্গে, বতর কেনেকুৱা এইখানে মুহূর্ত, ভোটারের কেনেকুৱা শাড়ি পরিলক্ষিত হয়েছে? নিশ্চয় জয়ন্ত, আমি এই মুহূর্তে উপস্থিত আছো যে আমিনগাঁও হাইস্কুলত, আর ইয়াতে কিছু সময় পিছতে আই পেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভোটদান করবে। আমি দেখাইছো পুয়ার যথেষ্ট ভিড়, একটা ভাল লক্ষণ যে বরষুণ দিয়ে আছে, বতর বেয়া কিন্তু তথাপিও যথেষ্ট ইয়াত ভিড় দেখলে পাওয়া গেছে। আর মানে যদি কেন্দ্র দেখাইছো, যদি রবীন্দ্র যদি প্রেক্ষাগৃহ এই কেন্দ্রটাতে মুখ্যমন্ত্রী আহি পেলায় ভোটদান করব, সপরিয়ালে মুখ্যমন্ত্রী 10 বজাতে এই ইয়াত উপস্থিত হওয়ার কথা। আর ইতিমধ্যেই আমি দেখিছো যেহেতু মুখ্যমন্ত্রী আহিব প্রস্তুতি প্রায় আরম্ভ হয়েছে, কিন্তু মানে একটা কথা কব লাগিব যে যথেষ্ট ভিড় দেখলে পাওয়া গেছে। আর আজির দিনটো যেহেতু মই বৰপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত কেন্দ্রত বর্তমান আছো, পূর্বে এই যেটো কেন্দ্র আসলে গুৱাহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত আছে, কিন্তু এইবার বৰপেটা সমষ্টির অন্তর্গত। মই ইয়াত দেখাইছো বর্তমান ইয়াত যথেষ্ট লোক আহিছে ভোট দিবলে, যুবসাম আহিছে, মই আপনার মাজত চেষ্টা করিম। বতর যথেষ্ট বেয়া কিন্তু তথাপিও যথেষ্ট ভিড় দেখলে পাওয়া গেছে, রাইজ ওলাইছে ভোট দিবলে। ভিড় তো হয়েছে স্যার, কিন্তু 5টা বজে আইছো আমি,
সপ্তাহ পনেরো পরে আরম্ভ হয়েছে আনফালে মহিলার শাড়ি দেখাইছো মই দেখাইছো জয়ন্ত আজি দেখলে পোৱা গৈছে যে বিভিন্ন সময় যে আশংকা করা হয়েছিল যে বতৰ বেয়া সেইভাবে রাইজৰ যে সমাগম কম হব ইয়াত ভোটার যে রাইজ কমকে হব ভোট দিবলে কিন্তু তার উল্টা ছবি দেখলে পোৱা গৈছে যথেষ্ট ভিড় আর পুয়া চারি বজাৰে পৰা আহিছে আর কোলাত কেঁচুয়া লৈ পেলাই ভোট দিবলৈ আহিছে মই দেখুৱাইছো এটা ভাল লক্ষণ শুভ লক্ষণ গণতন্ত্রের প্রতি রাইজর যে আস্থা গণতন্ত্রের প্রতি তাক আমি কথা পাতিম নিরূপণ আপনি ভাষ্য সংগ্রহ করব এই ভোটার সকলের যথেষ্ট আশা লৈ উৎসাহ লৈ ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে আমি এই বিশেষ সম্প্রচার অব্যাহত রাখিম তার পূর্বে লব লাগিব আন এটি চমু বাণিজ্যিক বিরতি এইটো মাই থান স্টিল নহয় ও উচর সুপুরিয়া সকলে লগাইছে strong মানে মাইট এন্ড স্টিল করেক্ট এই মনোমোহা দৃশ্য রাষ্ট্রীয় উদ্যানখনৰ বুঢ়া পাহাড় বনাঞ্চলৰ ফেব্রুয়ারি মার্চ মাহত হওয়া কন্ট্রোল বার্নিংৰ পাছত রাষ্ট্রীয় উদ্যানখনৰ মাজেৰে বৈ যোৱা মহাবাহু ব্রহ্মপুত্রৰ চাপৰি অঞ্চলত গজি উঠা নতুন ঘাঁহনিৰ মাজত ঠাই লৈছে উলুবনে নতুনকৈ গজি উঠা উলুবনবোৰ ফুলিছে শরতর কোহোৱাৰ দৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বিভিন্ন এলেকাত এইদৰে উলু ফুলৰ প্ৰয়োগ ঘটিছে যদিও বুঢ়া পাহাৰ বনাঞ্চলত বিস্তৃত এলেকা আৱৰি উলু ফুলে সৃষ্টি কৰিছে মায়াবী পৰিৱেশ এই উলুৱনিবোৰে দুষ্প্ৰাপ্য উলুমৰা চৰাই আৰু বেংগল ফ্লৰিকাৰ আৱাসস্থলী বুঢ়া পাহাৰ বনাঞ্চল কাজিৰঙাৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চলত এটা বৃহৎ আৰু ইয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহমেদাবাদৰ এটা ভোটগ্ৰহণ কেন্দ্ৰ নিশান হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে লগতে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহেও আদৰণি জনাইছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক আৰু এই ভোটগ্ৰহণ কেন্দ্ৰটো যথেষ্ট এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে ৰজন জনাই উঠিছে ড্ৰাম বজাই মোদীক আদৰিছে ভোটগ্ৰহণ কেন্দ্ৰটোত পুৱা 7 বজাৰ পৰা চলিছে ভোটগ্ৰহণ কেন্দ্ৰ আৰু এইখিনি মুহূৰ্তত নিশান হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত উপস্থিত হৈছে আহমেদাবাদত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদী লগতে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ গৃহমন্ত্রী অমিত শাহে গান্ধীনগর সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছে আজি গৃহমন্ত্রী অমিত শাহরও ভাগ্য বন্দী হব ইভিএমত ইয়া কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগবাড়িছে ভোটাধিকার সাব্যস্ত করবলে যথেষ্ট সংখ্যক লোকর ভিড় হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রটক ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোটার রাইজ আহিছে একদরে মোদীক সাবলৈ হেতা উপরা লগাইছে রাইজে ইয়া ধুলে ডগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আদরণি জানার দৃশ্য আমি দেখাইছো বৃহৎ সমাগম দেখিবলৈ পোৱা হৈছে হাতে হাতে পদুম ফুলৰ চিহ্ন লৈ এনেদৰে মোদীক আদৰণি জনোৱা পৰিলক্ষিত হৈছে ভোটার ৰাইজে এনেদৰে পদযাত্ৰাৰে আগবাঢ়িছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ সংগ দিছে দেশৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে এয়া মোদী আৰু অমিত শ্বাহৰ গুজৰাট য'ত আজি 25টা সমষ্টিৰ বাবে ভোটগ্ৰহণ হৈছে গুজৰাটত আছে 26টা সংসদীয় সমষ্টি আৰু এই 26টা লোকসভা সমষ্টিৰ চুৰাট সমষ্টিত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকী আৰু বাকী 25টা সমষ্টিৰ আজি ভোটযুদ্ধ বাকী 25টা সমষ্টিৰ আকৰ্ষণীয় ৰণ
এই আটাইকেইটা সমষ্টি দখলৰ বাবে ইতিমধ্যে যোৱা এক মেৰ পৰা ধাৰাবাহিকভাৱে প্ৰচাৰ চলাইছিল গুজৰাটত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। আৰু তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধত গুজৰাটৰ 25টা সমষ্টিৰ ভোটযুদ্ধত এয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে। ঢোলে ডগৰে হাজাৰ হাজাৰ সমৰ্থক দেখিবলৈ পোৱা হৈছে মোদীৰ লগত পদব্ৰজে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে। সাতটা পৰ্যায়ত এইবাৰ দেশত অনুষ্ঠিত হৈছে সাধাৰণ নিৰ্বাচন। সাধাৰণ নিৰ্বাচন 2024ৰ আজি তৃতীয়টো পৰ্যায়, আৰু তৃতীয়টো পৰ্যায়ত দেশৰ মুঠ 10খন ৰাজ্য, 2টা কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলত 94টা সমষ্টিত ভোটগ্ৰহণ। পুৱা 7 বজাৰ পৰা আৰম্ভ হৈছে ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া। কেইবাগৰাকীও দেশৰ হেভিৱেট প্ৰাৰ্থীৰ ভাগ্যবন্দী হ'ব EVMত। এয়া গুজৰাটৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ। আহমেদাবাদৰ এটা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী, সংগ দিছে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। এয়া অটোগ্ৰাফ, অনুৰাগীক অটোগ্ৰাফ প্ৰদান কৰাৰ মুহূৰ্ত আমি দেখুৱাইছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ। মোদী গ্যারান্টিরে ভোটযুদ্ধত নামিছে শাসকীয় বিজেপি। আকৌ এবাৰ মোদী সরকার, তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হব নরেন্দ্র মোদী। আর এই শ্লোগানের নির্বাচনী প্রচার অভিযান চলাইছিল শাসকীয় বিজেপিয়ে। আব কি বার চারশ পার এই শ্লোগান বিজেপির। 400 আসন দখলের যুজত শাসকীয় বিজেপি নামিছে এইবার নির্বাচনত। মোদী গ্যারান্টি, আকৌ এবাৰ মোদী সরকার, তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হব নরেন্দ্র মোদী। সেই আশাৰেই বিজেপিয়ে ভোটযুদ্ধত নামিছে 2024ৰ ৰণত। এয়া আহমেদাবাদৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ। আহমেদাবাদত এই মুহূৰ্তত এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। গান্ধীনগৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী হৈছে অমিত শ্বাহ। অমিত শ্বাহে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব, কিন্তু এই কেন্দ্ৰটোত মোদীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব, য'ত সংগ দিছে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। ১৯৯৫ চনৰ পৰা গুজৰাট বিধানসভা আছে বিজেপিৰ দখলত। গুজৰাটৰ 3বাৰৰ মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। 2014 চনত দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হয় মোদী। 2019 চনত দ্বিতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বহে নৰেন্দ্ৰ মোদী। আকৌ 2024 চনত তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী হিচাপে অৱতীৰ্ণ হোৱাৰ মন। সেইবাবে মোদী গ্যারান্টিৰে এইবাৰ শাসকীয় বিজেপিয়ে নিৰ্বাচনী ৰণত অৱতীৰ্ণ হৈছে। এয়া ভোটগ্রহণ কেন্দ্রত প্রবেশ করেছে প্রধানমন্ত্রী মোদীয়ে। লগতে ভোটারও দীঘলীয় শাড়ি পরিলক্ষিত হয়েছে। ভোটার সকলের অভিবাদন গ্রহণ করেছে, অভিবাদন জানাইছে প্রধানমন্ত্রী মোদীয়ে। আর এটা ভোটদানের বাবে যে আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাখিনি করেছে দেশের প্রধানমন্ত্রীগুলি। পোলিং প্রিজাইডিং বিষয়াসকলের কাছে গেছে, বার্তালাপ করেছে নির্বাচনী বিষয়ার সঙ্গে প্রধানমন্ত্রী।
আৰু ইয়া আনুষ্ঠানিকতা ভোটদানৰ পূৰ্বৰ আনুষ্ঠানিকতা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পাছতে তেওঁ ইভিএমত বুটাম টিপিব পদুম চিহ্নৰ পদুম ফুলৰ চিহ্নত বুটাম টিপি ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে গুজৰাট লোকসভাত ছাব্বিছটা সমষ্টিত আকৌ পদুম ফুলিব এয়া বুটাম টিপিবলৈ গৈছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ গৈছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে এয়া দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আহমেদাবাদত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ দৃশ্য আমি দেখুৱালো ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি নিৰ্বাচনী বিষয়াসকলক অভিবাদন গ্ৰহণ কৰে অভিবাদন জনাই এয়া ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আহমেদাবাদৰ এয়া নিশান ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ভোটদান কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে 7:45 ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে আহমেদাবাদৰ নিশান এইচ এছ স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে সাব্যস্ত কৰিলে নিজৰ ভোটাধিকাৰ এয়া সন্মান ৰক্ষাৰ যুঁজ গৃহ সমষ্টিত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ গৃহ ৰাজ্যত সন্মান ৰক্ষাৰ যুঁজ 26টা সমষ্টিৰ আটাইকেইটা সমষ্টিতেই বিজেপিয়ে বিজয় ধ্বজা উৰুৱাব সেই আশাৰে ইতিমধ্যে নিৰ্বাচনী ৰণত নামিছে শাসকীয় বিজেপিয়ে আহমেদাবাদৰ 25টা সমষ্টিত আজি ভোটগ্ৰহণ হৈছে আৰু এই 25টা সমষ্টিৰ এটা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদী যথেষ্ট হৰ্ষোল্লাস পৰিলক্ষিত হৈছে মোদীৰ আগমনে যথেষ্ট আকৰ্ষিত কৰিছে ভোটাৰ ৰাইজক এয়া ভোটগ্ৰহণ সম্পন্ন হোৱাৰ পাছত দৃশ্য আমি দেখুৱালোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ য'ত মোদীৰ সৈতে ছেলফি উঠিবলৈ হেতা ওপৰা লগাইছে ভোটাৰসকলে তেওঁৰ সমৰ্থকসকলে অনুৰাগীসকলে এয়া মোদীক কাষত পাই যথেষ্ট উৎফুল্লিত হৈ পৰিছে ভোটাৰসকল তেওঁৰ অনুৰাগীসকল পুৱা প্ৰায় 7:45 ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী এয়া ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি ভোটাৰ ৰাইজৰ অভিবাদন জনাইছে অভিবাদন গ্ৰহণ কৰিছে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী আৰু ভোটাধিকাৰৰ চিহ্ন হাতত এয়া দেখিবলৈ পোৱা হৈছে পজ দিছে সকলোৰে সন্মুখত দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে এয়া ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ পিছত প্ৰধানমন্ত্ৰী মোদী অনুৰাগীসকলৰ সন্মুখত এনেদৰে তেওঁ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ আঙুলিৰ চিহ্ন দেখুৱাই পজ দিয়া পৰিলক্ষিত হৈছে আহমেদাবাদৰ নিশান এইচ এছ স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত এনেদৰে যথেষ্ট হৰ্ষোল্লাস পৰিলক্ষিত হৈছে এইখিনি মুহূৰ্তত হাজাৰ হাজাৰ অনুৰাগী হাজাৰ হাজাৰ ভোটাৰ এই মুহূৰ্তত উপস্থিত হৈছে মোদীক চাবলৈ এয়া মোদীক কাষত পাই উৎফুল্লিত হৈ পৰিছে ভোটাৰসকল ছেলফি ল'বলৈ হেতা ওপৰা লগোৱা পৰিলক্ষিত হৈছে তাৰ মাজতে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ অহাৰ সময়ত একাংশ অনুৰাগীক তেওঁ অটোগ্ৰাফ দিয়াও পৰিলক্ষিত হ'ল মোদীক সংগ দিলে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে অমিত শ্বাহ গান্ধীনগৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী ইয়াত দূৰ দূৰলৈ কেৱল মানুহ মাৰোঁ মানুহ এক কথাত
জনসমুদ্রত পরিণত হয়েছে এই ভোটগ্রহণ কেন্দ্রটির চৌপাশের পরিবেশ। বেরিকেডর ব্যবস্থা করে দিয়া হয়েছে, দুয়ো কাষে বেরিকেড, আর সেই বেরিকেডত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এক কথাত মোদীময় হয়ে উঠিছে সমগ্র ভোট গ্রহণ কেন্দ্রটি। আর ভোটাধিকার সাব্যস্ত করার পাছতো এনেদরে অটোগ্রাফ দিয়া পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল ভোটার বা অনুরাগী সকলে নহয় কণ কণ শিশু সকলো উলাই আহিছে মোদীক চাবলে। একাংশ অনুরাগীয়ে তার মাজতে নিজে অঙ্কন করা প্রতিচ্ছবিও উপহার হিসাবে প্রধানমন্ত্রীলৈ আগবাইছে, আর তাতেই অটোগ্রাফ দিয়া পরিলক্ষিত হয়েছে প্রধানমন্ত্রীগুলিক। এয়া মোদীময় গুজরাট, মোদীময় আহমেদাবাদ, মোদীময় হয়ে পড়েছে আহমেদাবাদের নিশান এইচ এস স্কুলের ভোটগ্রহণ কেন্দ্র। বতর যথেষ্ট ফরকাল আহমেদাবাদত, এয়া আমি পুনের দেখাইছো প্রধানমন্ত্রী মোদিয়ে এনেদরে রাইজর অভিবাদন গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। আঙুলিত ভোটদানের চিহ্ন দেখাই সকলরে সম্মুখত পজ দিয়া পরিলক্ষিত হয়েছে। ভোটার রাইজক আকৃষ্ট করলে এনেদরে প্রধানমন্ত্রীগুলিয়ে ভোটাধিকার সাব্যস্ত করে। এয়া জনসমুদ্র দেখিলে পোৱা হৈছে আহমেদাবাদের এই ভোটগ্রহণ কেন্দ্রত। আর এইখানে মুহূর্ত আমি গুৱাহাটীৰ পরিবেশ দেখাম। গুৱাহাটীৰ কংগ্রেসের প্রার্থী মীরা বৰঠাকুৰ ভোটাধিকার সাব্যস্ত কৰিবলৈ আহিছে। কাকো কোৱা নাই যে ভোট কাক দিব, ভোট নিজস্ব সিদ্ধান্তরে দিব, কিন্তু রাইজে যে ওলাই আহি যে ভোট দিছে এটোয়ে ভাল লাগিছে। ইমান প্রতিকূল বতৰত মই মা কামাখ্যাক আজি প্রার্থনা করছি তো বতৰটো ভাল করে দিয়ক, রাইজে আহি নিজে যি চিন্তা করব সেনেকে ভোট দিয়ক। মই আশাবাদী, কষ্ট করছো যে রাইজে হয়তো ফল পরীক্ষা দিলে তো ফল ভাল হব বলিয়ে মানুষ চিন্তা করে, ফল ভাল হব বলিয়ে মই ওলাই আহিছো, এইখিনি কথা। আজি পরীক্ষা দিছো, 10টা সমষ্টিত মই যাম, প্রত্যেকটো সমষ্টিত মিনিমাম 2টাকে হলেও সেন্টার মই ভিজিট করিম, একেবারে ওয়েস্ট গোয়ালপাড়ালৈকে যাম, কারণ আমার দলের যে সকল পুলিংত বহি আছে, বুথত বহি আছে। আমি এটা দেখিছো যে মই যিখিনি আহোতে দেখিলো যে এটা ইতিমধ্যে লাইন আরম্ভ হয়েছে, গতিকে রাইজর উৎসাহ আছে আর যিমানখিনি ফোন আহি আছে, গতিকে সকলো ফালে রাইজ উলাই আহিছে। 100% ভোটদান আমার যি মানে আহ্বান আছিল, সেই আহ্বানের প্রতি বা আমার সকলের শ্রদ্ধার প্রধানমন্ত্রী মানে হবল আকৌ তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হবলগিয়া আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ইতিমধ্যে রাতেপা আহ্বান করেছে যে সকল রাইজ আহক আর 100% ভোটদান করক, গতিকে সকল রাইজের সহারি আছে আর রাইজ উলাই আহিব আর ইতিমধ্যে উলাই আহিছি। খুব ভাল অনুভব যে এটা নিজের ভোটদান, আমি মোদী ডাঙরিয়াক আকৌ এবার ভোটদান করবলে উলাই আহিছো আর নিজের ভোটটি আজি প্রথমবার নিজক দিবলে উলাই আহিছো। আর সকলতক ডাঙর কথা বেশি ভাল লাগছে যে মূর লড়াই প্রথম ভোট দিব আর প্রথম ভোটটি হি মাকক দিব, এটি একটা বেশি ভাল লাগা কথা মোর কারণে। রাইজ উলাই আহে তো একটা ভাল ফল, শুভ শুভ লক্ষণ, দেখা যাক কি হব, রাইজেই সিদ্ধান্ত লব। গুৱাহাটী লোকসভা সমষ্টির প্রার্থী মীরা বৰঠাকুৰ বাইদেউর মন্তব্য, আর উল্লেখ করেছে যে তেখেতে আজি দিনটো 10টা যেখেতর লোকসভার অধীনত বিধানসভা আছে, এই 10টা বিধানসভা সমষ্টিত তেখেতে উপস্থিত থাকিব আর উপস্থিত থাকি তেখেতে 2টাকৈ ভোটকেন্দ্র থাকিব আর রাতেপা 7:30 বজাত আহি এই যে নারবাম প্রাথমিক বিদ্যালয় আছে, নারবাম প্রাথমিক বিদ্যালয়ে তেখেতে ভোটাধিকার সাব্যস্ত করলে। আর আজি দিনটো যদি চা যায় জয়ন্ত, রাতেপার ভাগরেপরা প্রতিটি ভোট সেন্টারতে কিন্তু যথেষ্ট সংখ্যক লোক ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। আপনার জড়িয়ে এই মুহূর্ত প্রতিগী প্রার্থী শুভেচ্ছা জানাইছো, সমান
সমান্তরালভাবে যখন লোকে আজ ঘরতে বই থাকিম বলে ভাবিছে তেখেতসকলে প্রথম কাম আজির দিন দায়িত্বশীল নাগরিক হিসাবে তৃতীয় পর্যায়ের নির্বাচন যখন চারিটা সমষ্টিত থাকবে সেই লোকসকলে যাতে আজির দিন প্রথমতে ভোটাধিকার সাব্যস্ত করে সে আমি আহ্বান জানাম। আর সমান্তরালভাবে যুব ভোটারসকালেরও মন্তব্য লোলে চেষ্টা করি আর নারবামর ভিতরভাগলকে যাম। ছাতি লয়েও তেখেতসকলে ভোটাধিকার সাব্যস্ত করবলে অহা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে যতরে বাধা বিঘিনি দিছে বা বিধি পথালি দিলেও সেই বিধি পথালি কোনো লোকে সেই মানি লওয়া নাই, সেই বিধি পথালি কাটি করে হলেও এনেদরে দীঘলীয়া শাড়ি পতা পরিলক্ষিত হয়েছে। সেয়া হয়েছে নারবাম প্রাথমিক বিদ্যালয়ের যিনিটাক ভোটকেন্দ্র আছে, তিনটা ভোটকেন্দ্রতে তিনিও ফালে কিন্তু যদি চা যায় দীঘলীয়া শাড়ি দেখবলে পয়া যাওয়া পরিলক্ষিত হয়েছে। এনেদরে ছাতি লো বহু লোকে ঠিয় হয়ে আছে, তখেসলের জানিবলে চেষ্টা করি যদি সম্ভব হয়। দাদা কেতার আধা ঘন্টার বেশি হল ইয়াতে ঠিয়হি আছো এটিও, তাকে ভোটাধিকার সাব্যস্ত করব কারণে ইমানখিনি ত্যাগ স্বীকার করব লাগবে বতরেও বাধা দিছে নাই নাই সুন্দর হব বতর এনেকা গরমতকে এই এনেকা বতরটা বেশি ভাল বলে ভাবি সামগ্রিক পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষ্য আগবাম এই মুহূর্ত চুনাব কে দিন পত্রকার সাথিও কো দিন রাত দৌড়না পড়তা হ্যাঁ মিডিয়া কি কম্পিটিশন ভি ইতনি হ্যাঁ আপকে সময় সে আগে দৌড়না পড়তা হ্যাঁ তো এই প্রার্থনা করুগা আপ সব পুরানে সাথিও কো কি আপনার স্বাস্থ্য কাজ জরুর ধ্যান রাখে আর মানে হমেশা কহতা হুম কি পানি বহুত পিনা চাই জিতনা জাদা পানি পিয়েঙ্গে তো আপকো বহুত স্বাস্থ্য কে লিয়ে ভি ঠিক রহেগা আর এনার্জি ভি মেনটেন রহতি আজ তীসরে চরণ কা মতদান হ্যাঁ দেশবাসিও কো বিশেষ রূপ সে আগ্রহ করুগা কি লোকতন্ত্র মে মতদান এ সামান্য দান নহি হামারে দেশ মে দান কা এক মহাত্ম্য হ্যাঁ উসি ভাব সে দেশবাসী জাদা সে জাদা মতদান করে আজ তীসরে চরণ কা মতদান হ্যাঁ আর করিব করিব তিন সপ্তাহ চুনাব অভিযান চলেগা চার মতদান কে দৌর আগে ভি হেরা গুজরাত মে মতদার কে নাতে এই এক জগা হ্যাঁ মে রেগুলার মতদান করতা হুম আর অমিত ভাই ইহাতে ভারতীয় জনতা পার্টি কে উমেদার কে রূপ মে চুনাব লড় রে মে কল রাত কোহি আন্ধ্র সে আয়া হুম अभी गुजरात में हूं, मध्य प्रदेश जाना है, महाराष्ट्र जाना है, फिर तेलंगाना जाना है, तो इतने कम समय में मैं ज्यादा बात तो नहीं कर पाऊंगा, लेकिन मैं गुजरात के मतदाताओं को भी और देश के मतदाताओं का भी हृदय से आभार व्यक्त करता हूं, जो उत्साह उमंग से मतदान में हिस्सा लेते हैं। আজে গুজরাত মা লোকতন্ত্র নো উৎসব ছে। আনন্দ নি বাত এ ছে কে পহেলা বে চরণ মা যে মতদান থয়ু ছে হুঁ ইলেকশন কমিশন নে পণ অভিনন্দন আপিশ, দেশ না সুরক্ষা বলো নে পণ অভিনন্দন আপিশ, আনে চুটনি নি ব্যবস্থা মা জোড়ায়েলা বহিবটি অধিকারীও নে পণ অভিনন্দন আপিশ কে পহেলা বে চরণ মা ક્યાંક નહીવત હિંસાની ઘટના ધ્યાનમાં આવી છે। અધરવાઇઝ આપણને ખબર છે કે પહેલા ચૂંટણીમાં હિંસાનો દોર ચાલતો હતો, આ વખતે ઇલેક્શન કમિશનની અનેક વ્યવસ્થાઓ, હું ઇલેક્શન કમિશનનું એટલા માટે પણ અભિનંદન કરું છું કે એમણે પૂરું ઇલેક્શન કેમ્પેન વોટર ફ્રેન્ડલી મેનેજમેન્ટમાં એમણે ધ્યાન કેન્દ્રિત કર્યું છે। ઇવન આજે પણ મેં એમની એક ઘડિયાળ જોઈ, જે ઘડિયાળ મતદારને લગાતાર એલર્ટ કરે છે કે તમારું મતદાન થયું।
અને બધાના